কসবায় সৌম্যজিৎ ঘোষ মান্তু ঘোষদের জন্য জমি বরাদ্দ রেখেছিল পূর্বতন সরকার। দাম ছিল 4,50,000 টাকা কাঠা। দাম কমাতে চিঠি দিয়েছিলেন তারা, শেষ পর্যন্ত জমি কিন্তু পাওয়া যায়নি। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র পুরনগরায়ণ দপ্তর মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে বিস্তারিত জেনেছেন, বলছেন পূর্বতন সরকারের সময়ই সব হয়েছে, এ সরকারের কোনো দায় নেই। আজকেই দেখলাম মান্তু ঘোষ বলেছেন শিলিগুড়ি থেকে ওকে নাকি দেওয়া হয়েছিল, সেই জমি উকি নাকি পাননি। তো কেন পাননি আমি আমি ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করলাম, আমাদের যে আরবান ডেভেলপমেন্ট যারা প্রশ্ন এসেছিল যে আমরা নাকি আটকে দিয়েছি, আমরা ইনভলভই না, আমরা জানি না সিপিএম কী করেছে না করেছে, এর কোনো হিসাব আমাদের কাছে নেই।